ফরজ গোসল করার নিয়ম কি? প্রিয় ভাই, ফরজ গোসল করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমত আপনি যদি বাথরুমে গোসল করেন, ফরজ গোসলটা যদি আদায় করেন, তাহলে আপনি বাথরুমে প্রবেশ করার পর আপনি যে যে জায়গাগুলিতে নাপাকি লেগেছে আপনি জানেন বা দৃশ্যমান, এই জায়গাগুলি থেকে আগে নাপাকিটা ভালো করে রিমুভ করতে হবে, ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে আপনি হালকা সাবান ব্যবহার করেও এটা ধুয়ে ফেলতে পারেন। এটা ধুয়ে ফেলার পর এরপর আপনি কি করবেন, আপনি আপনার যেভাবে আমরা ওযু করি সাধারণত ঠিক একই পদ্ধতিতে আপনি ওযু করবেন, শুধুমাত্র পা ধুবেন না, আপনি কুলি করবেন, নাকে পানি দিবেন, পুরো ওযু সম্পন্ন করবেন পা না ধুয়ে। এরপর আপনি গোসল শুরু করবেন, গোসল শুরু করবেন, আপনি পুরো শরীরের প্রত্যেকটা জায়গায়, যত জায়গা আছে পুরো শরীরে, আঙ্গুলের ফাঁক বলেন, কানের গোড়া বলেন, আপনি প্রত্যেকটা ঘাড়ের গোড়া, আপনার হাঁটুর ভাঁজ, কনুয়ের ভাঁজ, বগলের নিচে প্রত্যেকটা জায়গায় আপনি পানি পৌঁছাইছে কিনা সেটা খুব ভালো করে খেয়াল করবেন। সব জায়গায় ভালোভাবে পানি পৌঁছাতে হবে। পানি সব জায়গায় পৌঁছে গোসল সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপরে আপনি পুরো গোসল শেষ হয়ে গেলে দুই পা, ওই যে অজুর দুই পা ধোয়া বাকি ছিল ওই দুই পা ধুয়ে আপনি বের হয়ে আসবেন, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ফরজ গোসল করার পদ্ধতি।